একটি গালিচার দৈর্ঘ্য সাত ফুট এবং তার কৌণিক দূরত্ব বর্গমূল চুহাত্তর ফুট গালিচাটির বের করতে হবে চলো একটি গালিচার ছবি এঁকে ফেলি এটির দৈর্ঘ্য হবে সাত ফুট তাহলে বলা যায় এই অংশটি সাত ফুট ঠিক এইখানে এটি একরকম আয়তক্ষেত্রের মতো দেখতে হবে তাহলে মনে করো আমাদের কাছে ঠিক এরকম একটি গালিচা আছে এই হলো আমাদের গালিচা এবং তার কৌণিক দূরত্ব হলো বর্গমূল চুহাত্তর ফুটে সমান এর মানে হল ঠিক এইটুকু দূরত্ব অর্থাৎ গালিচাটির কোনগুলোর দূরত্ব বর্গমূল চুহাত্তর ফুট এবং আমাদের যা বের করতে হবে তা হল গালিচাটির প্রস্থ কত ধরি এই অংশটি গালিচাটির প্রস্থ এই অংশটির নাম ডাব্লিউ এখন তুমি হয়তো বুঝতে পারছো যে আমি এখানে যা এঁকেছি তা একটি সমকোণী ত্রিভুজ আমি দেখিয়ে দিচ্ছি যাতে তুমি বুঝতে পারো এই কোণটি নব্বই ডিগ্রি যেহেতু এই ত্রিভুজটিতে একটি নব্বই ডিগ্রি কোণ আছে সেহেতু এটি একটি সমকোণী ত্রিভুজ সমকোণের বিপরীত পাশের অংশটি বা নব্বই ডিগ্রি কোণের বিপরীত বাহুটি হচ্ছে ত্রিভুজটির অতিভুজ যা ত্রিভুজটির সবচেয়ে বড় বাহু এই বাহুটির মানি বর্গমূল চুয়াত্তর ফুট হবে এবং তার চেয়ে ছোট অংশগুলো হল ডাবল এবং সাত পিঠাগুড়া উপপাদ্যের সাহায্যে বলা যায় যে অপেক্ষাকৃত ছোট বাহুগুলোর বর্গের যোগফল অতিভুজের বর্গের যোগফলের সমান হবে অর্থাৎ সবচেয়ে বড় বাহুর অংশটির বর্গ তাহলে ডাব্লিউ এর বর্গ যোগ সাতের বর্গ সমান অতিভুজের বর্গ বা বর্গমূল চুহাত্তরের বর্গ এবং তারপর আমরা লিখতে পারি ডাব্লিউ এর বর্গ যোগ উনপঞ্চাশ সমান বর্গমূল চুহাত্তরের বর্গের সমান তাহলে এই পাশের মান আসে চুহাত্তর সমীকরণের উভয় পাশ থেকে উনপঞ্চাশ বাদ দিই তাহলে উভয় পাশ থেকে উনপঞ্চাশ বাদ দিয়েই বাম পাশে কাটাকাটি করা যাচ্ছে তাহলে বাম পাশে শুধুমাত্র ডাব্লিউ এর বর্গ থাকছে যার মান চুহাত্তর এবং ঊনপঞ্চাশের বিয়োগ ফলের সমান হবে চুহাত্তর বিয়োগ উনপঞ্চাশ এক্ষেত্রে আমরা কিছুটা পুনর্বিন্যাস করব। আমরা এখান থেকে ধান নিব এখানে লেখা যায় চোদ্দ আর এখানে ছয় চোদ্দ বিয়োগ নয় সমান সমান পাঁচ ছয় বিয়োগ চার সমান দুই তাহলে আমরা বলতে পারছি ডাব্লিউ এর বর্গের মান পঁচিশে সমান এবং ডাব্লিউ এর মান পঁচিশের ধনাত্মক বর্গমূলের সমান উভয় পাশে বর্গমূল নিয়ে পাই ডাব্লিউ এর মান হবে পাঁচ আমরা অবশ্যই চাই না যে পাঁচ ঋণাত্মক কারণ তাহলে তা বাস্তব দৈর্ঘ্য হবে না তাহলে গালি চাটির প্রস্ত হবে পাঁচ ফুট হয়ে গেল